আমি তোমারে ভালোভাবে বুঝাচ্ছি, এগুলো চাইরা দাও, আল্লাহর তরফ থেকে অভিশাপ নামবে আমাদের উপর। তুমি বিয়ে করছো? কি আর বিয়া? তুমি না, তুমি ব্যবস্থা একটা করে দাও, দেখো তোমার কাছে অনেক ব্যবস্থা আছে, আমার কাছে কোনো ব্যবস্থা নাই, পুরুষ মানে কিস্তি করতে দিমু। হাই, তুমি কি কও, এই কিস্তির জন্য আমি আরেক বেটার সাথে বিয়ে বসি? হ্যাঁ শোনো, তোমারে মেলা কইতাছে, তুমি শোনো না, এই কিস্তি জামনে পারো তুমি শোধ করো, বিয়াবো না হাঙ্গাবো, যা করো তাই করো, কইরা কিস্তিটা দাও। শোনো, এখন মাথা গরমের সময় নাই, কইজো আমার গ্রামে সেকুনালি আছে না? হ্যাঁ, ওই যে আমাকে দুই বাড়ি পরে শুধু শুইতে না, শোনো সেকুনালি ভালো, অনেক মানুষের টাকা দেয়, তুমি ওই জায়গাতে কিছু এনে তুমি জানো ওর সম্বন্ধে, তুমি জানো ওই কিস্তির টেহা দিয়া মানুষের আটকা চলে বলে কৌশলে, এইটা ওইটা নিয়ে যায়, মানুষের সয় সম্পত্তি নিয়ে যায়, গরু ছাগল নিয়ে যায়, ওর কাছে তো আমি সুদের টেন নিয়ে আরম না, ওই একবারে হারামি, ওই সুদের টাকা দেয় দিয়া মানুষের চলে বলে কৌশলে বিপদে ফালায়, সুদ দেওয়াও হারাম সুদ খাওয়াও হারাম, বুঝছো কি? তবু তোমার সে ভালো আছে, এই অত তবু টাকা দিয়ে টাকা চাই, তুমি কি করছো বেটা গো, টাকা সব হজম করছো, লন্ডন কি কারে দিছি? হ্যাঁ কারে দিছি, তোমারই তাই নিয়ে দিছি, ব্যবসা করবে যা, এখন কোহানে ধরা খাইছো, এনে ব্যাগ রাখো আমার উপরে উঠাইতেছো না, তুমি জামনে পারো টাকা উঠিয়ে দিবে, এই কথা আমার শেষ কথা, এটি তোমার শেষ কথা? হ্যাঁ এটি আমার শেষ কথা, জামনে পারো আজকে তুমি টাকা আনবে, টাকা না নিয়ে এলে আজ তোমার খাওয়ান বদর বেটা আসলে কবে পুলিশ নিয়ে ধরে নিয়ে যাও, ওর থেকে সুদের টাকা আনলে আমি তো বিপদে পড়তে পারব না, বিপদে পড়লে তুমি পড়বা, তখন আমারে ডাক দিতে পারবে না, কইলাম আমি টাকা তো আনতে পারব না, কি মানুষ হ্যাঁ বড় বিপদে ভালো হয়ে যায়, সাহায্য করতে বড় বিপদে ভালাইলিয়া, তোমার যেদিন বিপদে ধরবে না সেদিন তুমি বুঝবে, জামনে বার তাহা নিয়ে আসবে, নাহলে তোমার কো একদিন আমার একদিন, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ আল্লাহ, এন্দা এক দরজাল নি, এন্দা এক সুদের কারবার, এন্দা লো কিস্তির কারবার, আমি কোন কারবারের দিকে যাবো আল্লাহ, এখন করতে ব্যবস্থা করে আনি, যাই বাজারের দিকে যাই, দেখি কেন কত হালত পাইনি। যাই টাকা টুকা সরিয়ে সিটিয়ে আছে এগুলো আদায় করি। শোনো না, এগুলো কি ভালো কাজ? এগুলো কি করা তোমার ঠিক হচ্ছে? আর তাছাড়া এই যে জমি জাতি দখল করতেছো, এগুলো তো মানুষ তো তুমি তো জোর করে নিচ্ছ, শোনো না এই সমস্ত বাদ দাও, তাছাড়া আমাদের ঘরে কোনো সুখ শান্তি নাই, শুধুমাত্র তোমার জন্য, এগুলো মানুষের অভিশাপ। তওবা 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 ওয়াস্তাগফিরুল্লাহ, সিবু সুদ খাওয়া হারাম, আমি সুদ খাবো কেন, আমি তো বউ ব্যবসা করি। আরে শোনো না, আমি জানি তুমি কি করো, এই সমস্ত বাদ দাও না, এই সমস্ত করা ভালো কাজ না, তুমি নামাজ কলম ধরো। হ্যাঁ নামাজ তো পড়ি, শুক্রবার করে পড়তেছি না, ওই এক হক তো নামাজ পড়ে তোমার হয়ে গেল। আরে গরিবের হজ ওইটা হলো শুক্রবার, আর বুইড়া হয়ে গেলে তারপর নামাজ ধরো। আর তাছাড়া তুমি শুধু সুদের টাকা না, তুমি মানুষের জমি জাতিও দখল করো। মনে করো তোমাকে আমি টাকা দিছি, তুমি আমার এই টাকাটা ফেরত দিবা, তো এটা আমার ব্যবসা না, ব্যবসার সাথে তো দুই নাম্বারই করা যাবে না, ব্যবসা পবিত্র, কাস্টমার হলো লক্ষ্মী, দোকানদার পেশা। তো মনে করো আমি তোমারে এক লাখ টাকা দিচ্ছি, মনে এক লাখ টাকা দিচ্ছি, টাকাটা তোমাকে কেন দেবো আমি, একটা তো ওয়ে লাগে, এই তুমি আমাকে বলছো যে তোমাকে আমি 10,000 টাকা লাভ দেব, তাই না? তো লাভ যখন দিতে পারল না, তো 1,10,000 টাকার কি আছে, জমি আছে, আমি নিয়ে চলে আসি। 10টা বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে, কিন্তু আমার কোলে একটা বাচ্চাও আসলো না, কেন জানো? সব অভিশাপ তোমার এই সুদের অভিশাপে, আমি এতদিন মা
পারলাম না। আমার দোষ, সুদের অভিশাপ, তোর নারী ভুরি জং ধরছে, তুই তো বন্ধা বউ, বাচ্চা হইবে না। এটা ডাক্তার আমারে কইছে, এখান থেকে আর বাচ্চা আসার সম্ভাবনা নাই। আপনি বাপ হইতে পারবেন না, আপনার বউমা হইতে পারবে না। তুমি তুমি আমার এসব কথা কইতে বললা? ডাক্তার কইছে, আমি গবুকা, আমার তোমার সাথে কি শত্রুতা আছে যে সংশয় করতেছি না? আমি তোমারে ভালোভাবে বুঝাচ্ছি, এগুলো চাইরা দাও, আল্লাহর তরফ থেকে অভিশাপ নামবে আমাদের উপর। কই নামলো না তো? আল্লাহর কাছে ক্ষমা চাও, নামাজ কালাম পড়ো, ভালো করে আল্লাহ আমারে ক্ষমা করে দিও, ওর পেটে বাচ্চা দিও, তাইলে ওই আমার ব্যবসাটাকে খারাপ মনে করবে না। ওয়াস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, স্বামীকে তুই অভিশাপ দিস বউ, তুই ধুলিশ্বাদ হয়ে যাবি, বাচ্চা হয় না, এই কারণে তুই আমারে ভালো চোখে দেইস না। যাক, টাকা উঠাইতে যাইতেছি, পেছন থেকে ডাক দিয়া তো কুপা লাগাইছে যে পামু কি না, মেজাজটা খিটখিটো হয়ে গেল, যা পামু সব নিয়ে আসো। শোনো আমার কথা, শোনো, যাইও না তুমি। মানুষটাকে আমি বুঝাইতেই পারলাম না। শোনো, ওই শ্রীকোণালীর কাছটা তো সুদের টাকা নিয়ে আমরা খাইছি, হ্যাঁ, আজকে তো ডেট দিয়েছিলাম, তো শ্রীকোণালী তো আসবে, তো আসলি পরে বলবা আমি বাড়িতে নাই, কুটুম বাড়ি বেড়াইতে গেছি। হ্যাঁ, কেন কেন আমি মিথ্যা কথা কইতে যাব? মিথ্যা কথা কইতে যাব মানে এই টাকা কি আমি একাই না খাইছি নাকি? তোমার ভাই আইছে, বোন আইছে, আব্বা আইছে, বাজার সদাই করছি, তুমি খাইছো, আমি খাইছি, সবাই মিলে তো খাইছি। ঠিক আছে, একলা তোর খাই নেই, সবাই মিলে খাইছি, আর তুমি আনছো, তুমি দিবা, এই টাকা আমরা কেন দিতে যাব? আমি আনছি, আমি দেব। হ্যাঁ, এটা তোমার ব্যাপার, তোমার ব্যাপার তুমি বুঝো, আমার বাপের বাড়ির লোক আইছে, বেড়াইছে, খাইছে, দেইছে, চলে গেছে, কোনো ঝামেলা নাই। কোনো ঝামেলা নাই না বউ, সাবধান করে দিতেছি, এর পরে যদি আমার আবার কোনো সময় শ্রীকোণালীর কাছে টাকা আনতে কও, আমি কিন্তু টাকা এনে দেবো না, খাওয়াতেও পারবো না, আর 14 গুষ্ট এসে খাইছে, এমন দায়িত্ব পড়ছে আমার না? হ্যাঁ, তুমি শ্রীকোণালীর কাহিনী বলবা যে আমি বাড়িতে নেই। কথাই আছে, বিয়া যদি করো দায়িত্ব পালন করতে হয়, করছিলা কেন, আগে হুঁশ ছিল না? হুঁশ? শোন বউ, বেশি কথা কইতেছিস কিন্তু, আমি কিন্তু তোরে ধরে মার দেব, বুঝছিস? মার দিলে কি আমি ছাইরা দিব? আমিও ধর্ম। ওরে তুই কি করলি, তুই আমারে মারবি? হ্যাঁ, ওরে সুদের টাকা নিয়ে এলাম, তোরে খাইলাম, তোর 14 গুষ্টিরে খাইলাম, এখন তুই আমারে মারতে যাইতেছিস? হ্যাঁ, কি আমার মুখে মুখে কথা হইছে তো আরিয়া, গোটা দুনিয়া ঘুরে বেড়াইছো আর আমার মুখে মুখে কথা কইতে শিখে গেছো না? হ্যাঁ, খাইছো তুমি, আসছো তুমি, সব কিছু করছো তুমি, আমি দিতে যাবো কিসের লাগে টাকা? হুম, এ বেটা, এ বেশি কথা কস না, স্বামী বলে কি মাথায় চলে গেছস? হ্যাঁ, টাকা নিছস, টাকা তুই দিবি, তোর ব্যাপার তুই বুঝবি, যা যেদিকে খুশি সেদিকে চলে যা। আচ্ছা, আমি যাইতেছি, শ্রীকোণালি কিন্তু এখনই আইতেছে, তুই কিভাবে সামলাবি তাই সামলাস, আমি চললাম। কি শ্রীকোণালি বাড়িতে আইব? আমিও কম না, আমি সামলাই নিব, তোর উপরেই চাপড়াই দিব, যেমন চাপটা পিঠে বানাই তোরও চাপটা পিঠে বানাবো। এ ভাবি দেখতে পারেন। আমার মনে হয় কি ওরে আপনি বাইরেই পাবেন, তাই তো দিই। আমি বাইরে যাব কে? আপনার ঘরে যা যা আছে ওখান থেকে জিনিস নিয়ে চলে যাব। কি ঘরে যা পাইবো তাই নিব? না না দাদু, আমি তো ভুলে গেছি, আমার ঘরে তো কিছুই নাই। মানে তো আপনি সুন্দরী, কোন ভগেন্দির বোলারে বিয়ে করছে? দুইটা বালিশ তাও দুই কালারের, বিছানার চাদর 120 টাকা দিয়া, আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে জয়টা কি করছে? কি আর কই মু দুঃখের কথা, কান্দেন কেন? আমি তো কান্নাকাটি দেখতে এনে টাকা নিতে আইছি। সেটাই তো কই ভাই সাহেব, টাকা যদি আমার কাছে থাকতো তাহলে আপনি আমার দিয়ে দিতেন, আমরা ঋণের বোঝা নিয়ে ঘুরতাম না, সুদ দিন দিন বাড়তাছে। বাড়তো না, এটা পুরান কথা। এই সব কথা কোথায় নিয়ে যাবে শুনতে? টাকা দিতে না পারলে এইসব কথা কইয়া আমারে খুব সুন্দর করে চা নাস্তা খাওয়াইয়া বিদায় করে। ও
আমি তো আজকে বিদায় নিতে আসি নাই, আজকে আমি যা পাবো তাই নিয়ে আসি, চলে যাবো যা পাবো তাই। চল তাইলে। কি করছেন? কিচ্ছু নাই। আপনি সারা? আমি দেখেন আপনার সাথে আমার ওই রকম কিছু। তোমার কাছে তো যাইতেছিলাম। বলেন ওই কটা টাকা তোমার চাষে কটা টাকা চাইছিল? নেবেন, সমস্যা নাই। কেমনে কি, কত টাকা লাগবে এটা? কোন এই যে এক এক হাজার না, এক লাখ। ও, এক লাখ না, যে আপনি আঙুল উঠেছেন মনে হইলে এক হাজার। ঠিক আছে, এখন কথা হইতেছে যে সুদ হলো, ওই সুদ বলছি কেন, লাভ আর কি, লভ্যাংশ। লভ্যাংশ এক লাখ যদি নেন, কয়দিনের জন্য নেবেন? এক বছর। এক বছরের জন্য টাকা নেবেন? আর আমি এনে মাসি মারুম বাসায়? এতদিনের জন্য দেই না, এক মাস, পনেরো দিন, দুই দিন, চার দিনের জন্য। মাসে মাসে এক বছর আর কি, এক বছর যাবে, বেশি দেব না। আপনি সুদের টাকা দিতে পারলে সমস্যা নেই। ঠিক আছে, এক লাখ টাকা নেবেন, মাসে আসবে হলো এক লাখ বিশ হাজার, আর ডেলি আসবে হলো এটা দুই হাজার তিন হাজার কইরা। ডেলি দুই হাজার তিন হাজার? হ্যাঁ। এত সুদ? টাকা দিতে পারে নাই, তাই ওর বউরে নিয়ে চলে যাচ্ছি। আমার শেষ কাটালে আমার বুড়িটারও নিয়ে যাবো কা বেড়ায়। তবে বুড়া মানুষটার আড়াইলে পরে একলা মানুষ কেমনে থাকুন? আমার এই টাকার দরকার নাই, তুমি ওইটা নিয়ে যাও, ওইটা নিয়ে যাও, ওইটা নিয়ে যাও, ওইটা নিয়ে যাও। আর যাওয়া লাগবো না অফিসে। শোনো কি হয়েছে, আহারে সিগনালের কাছে গেছিলাম, টেহা লেগে বুঝছ, আমার কত শর্ত দিছে, কইছে যে যদি প্রতিদিন দুই হাজার টাকা দিতে, যদি না দিতে পারি গন নিবো, গা এটা নিবো, গরু ছাগল নিবো, আড়ে বাজারে যাইতে দিব না, হ্যাঁ ধরে লাইবো। তুমি চুপ থাও, তুমি কি কইবা চাইতেছ? তুমি নিত্য নতুন যে তাল ভানার কথা কো, এ বুঝি না মনে করছ কি? বুঝাই তারি না, তোমারে কেমনে বুঝামু আমি? তোমারে বুঝাইতে গেলে আমার মাথা আরো বড় লাগবো, এই ছোট মাথা আমার আর বুঝান লাগবে না। এই বেটাটা খবর দিছে, এখন না জানি কি সব কথা কয়। শোনো, টাকা যেমনে পারো আমার আইনে দিবে, কয়ে দিলাম। টাইম তো চুরি করবেন না, দায়িত্ব তো আমি জানি না। বুঝাই কারে, কারে বুঝাই? তোমারে না বুঝাই যদি বনের একটা খরগোশরে বুঝাই, এটা বুঝবো ভালো। খরগোশ? খরগোশ বলে তোমার সংসারে পড়ে রইছি, মানুষ হলে কবে চলে যেতাম? হ্যাঁ, এই আমার কি কোনো কিছুর অভাব আছে? আমার বাপ ভাই পাঁচটাই বাইশ আছে, আমি গেলে কি চলে যাই পারতাম না? ঠিকই, চলে গেলেই ভালো হইতো। শোনো, তুমি টাকা কই থে আনবে আমি বুঝি না, আমার টাকা আজকে আইনি দিবে কয়ে দিলাম। শোনো, তোমার বাপ ভাই না ওই ফকিরের বংশ, ওই বংশধর একবার ফকির, কারণ অগমত ফকির যদি না থাকতো তাহলে আমার আর এই কিস্তি টেহা সুদের টেহা না লাগতো না। ওরা থাইকেই তখন আমার বিপদ বেশি, যদি মরতো ব্যক্তি তাহলে জানাজা পড়াইতাম, আমি গিয়ে চল্লিশ টাকা খেয়ে যেতাম। জানো কি হয়েছে আজকে, ওই যে জনি আছে না, জনি, 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 হায় রে জনির বউ, জনি বদল হয়ে গেছে, অনেক টেহা হয়েছে, কিস্তি টেহা না, অনেক বছর হয়েছে টেহা নিছে, অনেক টেহা দিতার নাই, লাস্ট আর বদল হয়ে গেছে, এত সুন্দর বউটা। হায় হায়, কি কইতাছো? হ্যাঁ, যদি আমার নিয়ে যেত নালে তোমার বউ চলে গেল, তুমি কি করতে গো? আমার নিজে রান্না বাইরে খাও লাগতো, চুলার ভিতরে বাউ দিয়ে বয়ে থান লাগতো, কোন সময় ভাত হইব তারপরে খামু, ওই সুদের টেহা দরকার নাই। চলো ঘরে চলো। ঠিকই কইছো, আর তোমার ওর কাছে পাঠামু না, তাহলে নুন ভাত আর নুন ভাত খামু, তাহলে কিডনি বেশি কিস্তি শোধ করুম, দর করলে নিজের হেবে তে তা কামলা দেবো। আর তুমি পারলে চল্লিশ এক হাজার মানুষের বাড়ি তো বই কাছে কথা যায় না, চলো দর করলে ভিক্ষা করে এখন আমার সাথে কে নিয়ে যাই। আমার তোমার কি, আমার তোমার বলো না তোমার।
বলো না বলো কে হ্যাঁ স্বামী টাকা দিতে পারতেছে না তাই হেরে নিয়ে আইছি উঠাইয়া ও না না ওছে আমার স্বামী কিসের জন্য টাকা নিতে যাবে আরে আমার কোনো স্বামীই নাই এই যে ইনি হলো আমার মানে গুণীজন গুণীজন তোমার কি হয় সে আমার স্বামী আমারও তাই টেকা নিছো যাব পৌরে উস্কানি দিছ বল